আসসালামু আলাইকুম, আরো একবার স্বাগত জানাচ্ছি মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 380টি সাম্প্রতিক অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত 380টি প্রশ্নের দ্বিতীয় পর্বটি দেখার জন্য। প্রথম পর্বে আমরা 1 থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা 7 নম্বর পৃষ্ঠা থেকে দেখব। আপনারা যারা মাই ক্লাসরুমের সাথে এখন ইউটিউব থেকে দেখছেন, আপনারা চাইলে ফেসবুক থেকে এই আয়োজনটির জেপিজি আকারে থাকবে, পিকচার থাকবে, সেটা আপনি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দিতে পারেন। এবং ভিডিও দেখতে চাইলে তো ইউটিউব থেকে দেখছেনই, সমস্যা নেই। যদি আয়োজনটি ভালো লাগে লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। আর যদি সম্পূর্ণ পিডিএফটি কালেক্ট করতে চান তাহলে তার জন্য 50 টাকা বিকাশ করতে হবে, মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই নাম্বারে 50 টাকা বিকাশ করে হোয়াটসঅ্যাপে নক করবেন, পেয়ে যাবেন। শুরু করবো আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ হাই কমিশনারকে। বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাই কমিশনার হচ্ছেন অ্যালিসন ব্লেক। অ্যালিসন ব্লেক হচ্ছেন বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাই কমিশনার। দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনারকে, মোসাম্মদ আসিয়া খাতুন। এবারে প্রধানমন্ত্রী সংক্রান্ত যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলি এখানে আছে। ফোর্বসের 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত? ফোর্বসের 22-এর প্রতিবেদনে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান 42তম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে ভাষণ প্রদান করেন কবে? তিনি ভাষণ প্রদান করেন 23 সেপ্টেম্বর 2022 সালে। সর্বশেষ কততম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? সর্বশেষ 77তম জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারে মেট্রো রেল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব, বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে কবে? বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 28 ডিসেম্বর 2022 সালে। 28 তারিখে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয়, ডিসেম্বরের 28 তারিখে 2022-এ। এটি যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করা হয় 29 ডিসেম্বর 2022-এ। প্রথমে একদিন আগে সেটি উদ্বোধন করা হয় আর যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয় 29 ডিসেম্বর 2022-এ। প্রথম চালককে এটি প্রথম চালক ছিলেন মরিয়ম আফিজা, এবং মেট্রো রেলের প্রথম যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? এই প্রকল্পের নাম হচ্ছে এমআরটি লাইন 1। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে কতটি মেট্রো রেল নির্মাণ কাজ চলছে? মোট 6টি মেট্রো রেল নির্মাণ কাজ চলছে। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি? বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। সঠিক উত্তর হচ্ছে ক। মেট্রো রেলের জন্য গঠিত বিশেষ পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? এর নাম হচ্ছে এমআরটি পুলিশ। এবারে পাতাল রেল সংক্রান্ত প্রশ্ন তো দেখব, দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে? দেশের প্রথম পাতাল রেলপথ হবে বিমানবন্দর থেকে কমলাপুর, এই রুটে। দেশের প্রথম পাতাল রেল নির্মাণের কাজ উদ্বোধন করা হয় কবে? উদ্বোধন করা হয় 2 ফেব্রুয়ারি 2023 সালে। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.872 কিলোমিটার। এবারে টানেল সংক্রান্ত প্রশ্নগুলি, যেখানে প্রথম প্রশ্নটি হচ্ছে দেশের প্রথম টানেলের নাম কি? দেশের প্রথম টানেলের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মাণ করা হচ্ছে? এটি কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 28 অক্টোবর 2023 সালে। দেশের প্রথম 6 লেনের সেতুর নাম কি? এবার সেতু সংক্রান্ত প্রশ্ন তো দেখব, দেশের প্রথম 6 লেনের সেতুর নাম হচ্ছে মধুমতি সেতু। দেশের প্রথম 6 লেন বিশিষ্ট কালনা সেতু কোন নদীর উপর নির্মিত? এটি মধুমতি নদীর উপর নির্মিত। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোথায় অবস্থিত? এটি পিরোজপুরে অবস্থিত। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন নদ বা নদীর উপর নির্মিত? এটি হচ্ছে কছা নদীর উপর নির্মিত। রূপসা রেল সেতু কোথায় অবস্থিত? রূপসা রেল সেতু অবস্থিত খুলনা। 24 অক্টোবর 2021 উদ্বোধন করা পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার। প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদীর উপর? ব্রহ্মপুত্র নদীর উপর।
পদ্মা সেতুতে যে রেল লাইনের সংস্থান আছে সেটি হচ্ছে ব্রডগেজ সিঙ্গেল লাইন। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য 29 মার্চ 2022 উদ্বোধন করা সেনানিবাসের নাম কি? শেখ রাসেল সেনানিবাস। পদ্মা সেতুর 41তম স্প্যান বসানো হয়েছে কত নম্বর খুঁটির উপরে? 12 ও 13 নম্বর খুঁটির উপরে। এবারে নদী ও সমুদ্রবন্দর সংক্রান্ত প্রশ্ন তো দেখব। প্রথম প্রশ্নটি, বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে 43টি নদীবন্দর রয়েছে। দেশের 43তম নদীবন্দর কোনটি? এটি হচ্ছে নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা। এবারে সমুদ্রবন্দর সংক্রান্ত একটি প্রশ্ন, সেটি হচ্ছে লয়েডস লিস্টের তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্রবন্দর বিশ্বের কততম ব্যস্ততম বন্দর? এটি 64তম ব্যস্ততম বন্দর। বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু করা হয় কবে? 29 জুলাই 2023 সালে। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এর নাম হচ্ছে তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত সুন্দরগঞ্জ, গাইবান্ধা। দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কাপ্তাই, রাঙ্গামাটি। বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের ইউনিট 1-এর উদ্বোধন করা হয় কবে? 6 সেপ্টেম্বর 2022 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে যে প্রযুক্তি ব্যবহৃত হয়, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি। বর্তমানে বাংলাদেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 21 মার্চ 2022 সালে। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 13তম দেশ। বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন কবে? বাংলাদেশ শতভাগ বিদ্যুতের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণাটি দিয়েছেন 21 মার্চ 2022 সালে। সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে? রাঙ্গাবালি, পটুয়াখালী। সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়? সন্দ্বীপ, চট্টগ্রাম। পাবনার রূপপুরে নির্মিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়েক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করা হয় কবে? 10 অক্টোবর 2021 সালে। এবারে বঙ্গবন্ধু রচিত গ্রন্থ অথবা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থ বা চলচ্চিত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখব। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলী নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে চিঠিপত্র শেখ মুজিবুর রহমান। শিশুতোষ চলচ্চিত্র হচ্ছে রাসেলের জন্য অপেক্ষা, এর পরিচালককে? রাসেলের জন্য অপেক্ষা, এর পরিচালক নূর ই আলম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুবাদ করা হয়? থাই ভাষায় অনুবাদ করা হয়। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? আন্না কোকিয়ারেল্লা। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লিংডন হিউন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? এর নাম চিরঞ্জীব মুজিব। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালককে? এর পরিচালক নজরুল ইসলাম। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদ গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে নিউ চায়না 1952। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিলোসফি, পলিটিক্স অ্যান্ড পলিসিস গ্রন্থের লেখককে? এই গ্রন্থটি লিখেছেন অধ্যাপক রহমান সোবহান এবং অধ্যাপক রৌনক জাহান, রেহমান সোবহান এবং রৌনক জাহান। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? মাইক, রেডিও, তর্জনী। তিনটি ছবি নির্মিত হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে, সুতরাং সঠিক উত্তর উপরের সবগুলো। 16ই ডিসেম্বর 2022 মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয় বাংলা এর পরিচালককে? জয় বাংলা পরিচালনা করেছেন কাজী হায়াত। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল নিম্নের কোন জীবনী নির্ভর চলচ্চিত্রটি পরিচালনা করেন? 4টি অপশন থেকে প্রথম প্রশ্নটি, দ্য মেকিং অব দ্য মহাত্মা, অর্থাৎ এটি তৈরি করেছেন তিনি মহাত্মা গান্ধীকে নিয়ে, এটি শ্যাম বেনেগাল করেন। নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগটেন হিরো, এটিও তিনি করেন শ্যাম বেনেগাল। এবং সবশেষটি তিনি করেছেন
মুজিব, দ্য মেকিং অফ এ নেশন, এটি হচ্ছে শেখ মুজিবকে নিয়ে। এই তিনটি মুভি তিনি করেন, সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। আজ এ পর্যন্ত ছিল, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাদের এই পোস্টটি শেয়ার করবেন, সাথে থাকবেন।